ম্যাডাম ম্যাডাম এই আমি আমি ম্যাডাম আপনার কন্যা রুবাকে বিয়ে করতে চাই। রুবাকে ছাড়া বাঁচবো না, আমি ওকে বিয়ে করতে চাই। থামো 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 তো, এটা কি করছো? এবার তো আমারই মন গলছে না, মার কি মন গলবে? লাস্ট চান্স, দিস ওয়ান ইজ লাস্ট, আমি যাত্রা স্টাইলে দেবো। এবারে কিন্তু শেষ। না না ম্যাডাম, না না, আমি এই আমি ম্যাডাম আপনার মেয়ের উপাকে ছাড়া কোনোভাবেই বাঁচবো না ম্যাডাম, কোনোভাবেই না। হাতালে দাও। এবার তো হয়েছে, কিচ্ছু হয়নি। তোমার অ্যাপ্রোচিং ঠিক ছিল না ম্যাডাম। কি তাহলে কি বলবো? খালাম্মা বলবে। খালাম্মা কেন? খালাম্মা এই জন্যই যে বিয়ের পরে খালাটা বাদ যাবে, শুধু মাটা থাকবে। হ্যাঁ জামিল বলো, কি খবর তোমার? আরে না না না, ওই তো তেমন ছেলেই না। আমি তো আমার ছেলেকে চিনি, ও বাবার ইচ্ছাকে কখনোই উপেক্ষা করতে পারবে না। শুনলে তো জামিল, পাগল ছেলে আমার। হ্যাঁ আর ভালো লাগে না বাবা, এত বড় বাড়িতে আমরা দুজন একা। এবার তোমার মেয়ে কনাকে যদি আমার বউ করে আনতে পারি। দেখো রুবা, যে সমাজের মধ্যে তুমি বসবাস করো, ভালো না লাগলেও সে সমাজকে তুমি কিছুতেই অস্বীকার করতে পারো না। মেনে নিলাম ঐতিহ্যকে তুমি ভালোবাসো, ওকে তুমি যতটা চেনো আমিও কিন্তু কম চিনি না, কারণ ও কিন্তু আমারই ছাত্র ছিল। তারপরও তোমাদের দুজনের মেলামেশাকে অনেকেই ভালো চোখে দেখছে না, এটা কিন্তু সত্যি। মা আমি তো অন্যায় কিছু করছি না। ন্যায় অন্যায় এই ব্যাপারগুলো খুব আপেক্ষিক। তোমার কাছে যেটা ন্যায় অন্যের কাছে সেটা অন্যায় হতে পারে, আর তোমার দৃষ্টিভঙ্গির সাথে সমাজের দৃষ্টিভঙ্গি মিলবে তাও কিন্তু ঠিক নয়। তারপরও বলছি, বিয়েটা মানুষের হাতে না, এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। মা তুমি রাজি থাকলে আমি তো কোনো সমস্যা দেখছি না। আমি যেমন তোমার অভিভাবক, তেমনি ঐতিহ্যেরও তো অভিভাবক আছেন, তাদের একটা পছন্দ আছে অপছন্দ আছে, তারও তো দাম দিতে হবে। আচ্ছা মা ঠিক আছে, আমি তোমার সাথে ঐতিহ্যে কথা বলে দিচ্ছি, ঠিক আছে? হ্যালো হ্যালো ঐতিহ্য, মা কথা বলবে। হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, তোমার খবর কি? ভালো আছো তো? জি ম্যাডাম, আপনার তো আছে। তোমার চাকরির কি হলো? সেটা তো হচ্ছে না, এখন তো দেখা যাচ্ছে বাবার ব্যবসাই করতে হবে। মানুষ যা চায় সবসময় তা পায় না। তা ঠিক ম্যাডাম। ম্যাডাম আপনার শরীরটা এখন কেমন? না না আমি ঠিক আছি, তুমি কি আর কিছু বলবে? জি 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 না ম্যাডাম। তবে রাখছি। হ্যাঁ বাবা, এত বড় বাড়িতে এই যে আমরা একা একা থাকি ভালো লাগে না, ফাঁকা ফাঁকা লাগে। তোর মা মারা যাওয়ার সময় তুই খুব ছোট ছিলি, তোর মুখের দিকে তাকিয়ে নতুন করে আর কোনো সংসারের কথা চিন্তা করি, সারাক্ষণ বুকে পিঠে আগলে লেগেছিল।
দেখ বড় হয়েছিস, কাচিস না কেন? কাচি বাবা। শোন যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এবার তোকে একটা বিয়ে দিতে চাই। তোর ওই আমার বন্ধু জামিলের কথা মনে আছে? হে বাবা, জামিল আঙ্কেল। ওই জামিলের মেয়ে কণা। হ্যাঁ কণা, কণা কি আছে? আমি জামিলকে কথা দিয়েছি যে কণাকে তোর সাথে বিয়ে দিয়ে। এটা কিভাবে সম্ভব বাবা? ও তো আমার ছোট বোন, ওর ছোট বোন মতো দেখি আমি। ওর সাথে বিয়ে করা বাবা, এসব তো ভাবনা ছেড়ে দাও তো বাবা, প্লিজ তুমি খাও। ঐতিহ্য, তোর কথা চিন্তা করে আমি অন্য কোনো সংসার করার কথা চিন্তা করিনি। আর আজ কি না তুই আমার কথা উপেক্ষা করছিস? তোর কিসে ভালো হবে না হবে সেটা আমার চেয়ে কি ভালো বুঝবে রে? কি বুঝবে? কিরে উঠে গেলি কেন? খাওয়া শেষ কর। আর খাবো না বাবা। হ্যালো। হ্যাঁ বলো, কেন ফোন করেছো? রুবা তুমি রাগ করছো কেন? রাগ করবো না, তোমার সাথে কি কথা ছিল আর মাকে তুমি কি বলেছো? রুবা 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 প্লিজ তুমি রাগ করো না, আমি খুব বিপদে, তুমি তাড়াতাড়ি আসো, অনেক কথা আছে। আমার সাথে আবার তোমার কিসের কথা? রুবা এটা রাগের সময় নয়, তুমি তাড়াতাড়ি আসো। আমি ওই জায়গায় আছি যে টিএসসি এর পাশে। আচ্ছা ঠিক আছে আসছি। এত দেরি করলে তুমি? রুবা তুমি জানো না আমি খুব বিপদে এখন। বলো কি বলবে? বাবা কণাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে আমাকে। বাহ খুব ভালো কথা, সুন্দর কথা, বিয়ে করো, সংসার করো, আমাকে ডেকেছো কেন? রুবা এটা এরকম মিসবিহেভ করার সময় নয়, এটা বিপদ, আমার একটা বিপদ যাচ্ছে। কোথায় তুমি আমাকে হেল্প করবে তা বাদ দিয়ে তুমি কিভাবে করব? আমি তোমাকে এতবার রিহার্সাল করালাম, মাকে বলার জন্য এতবার বললাম যে এভাবে এভাবে বললে, তুমি মাকে কি বলেছো? আমি আসলে একটু নার্ভাস ফিল করছিলাম, আসলে ম্যাডামের সামনে যে আমি কথাগুলো বলতে পারিনি, কিন্তু এই কথা তো সত্য যে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না এবং তোমাকে না পেলাম বাঁচব না। সত্যি? 30 কোনা তাহলে চলো। কোথায়? আমার সাথে এক্ষুনি আমার বাসা যাবে এবং মার সামনে এই কথাটি বলবে। আজকে? হ্যাঁ আজকে এবং এক্ষুনি, চলো তো আসো। এই শোনো, আজকে না গেলে হয় না। তুমি যাবে? হ্যাঁ যাবো। চলো। মা মা দেখো কে এসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে এসেছো, বসো বসো। তারপর এসেছো, কেমন আছো? খুব একটা ভালো নেই ম্যাডাম, আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। ম্যাডাম আপনাকে একটা কথা বলতে চাই, কথাটা বলা খুব জরুরি। বলো না কি কথা ম্যাডাম। রুবাকে আমি বিয়ে করতে চাই। এটা তো খুশির কথা, তোমার বাড়িতে তোমার বাবা আছেন, তার মতামতও দেখতে হবে। ম্যাডাম আমার তো মা বেঁচে নেই, আপনাকে তো আমি মায়ের মতো জানি। আমি বিশ্বাস করি আপনি কথাটা বললে বাবা অবশ্যই মেনে নেবেন, বাবা আপনাকে খুব রেসপেক্ট করেন। ঠিক আছে, তুমি যখন বলছো আমি না হয় কাল সকালে তোমাদের বাড়িতে যাব। তুমি বসো, হ্যাঁ আমি একটু চা নাস্তা পাঠিয়ে দিচ্ছি। কি হয়েছে?
আরে ম্যাডাম আপনি কি আসছো যে আমার বাড়িতে খুব খুশি হয়েছি কেমন আছেন জি ভালো আপনি ভালো আছেন হ্যাঁ জি ভালো প্লিজ বসো থ্যাংক ইউ জি বলেন আনিস সাহেব আমি আসলে একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি আচ্ছা দাঁড়ান আপনার সব কথা এখন আমি শুনবো আপনার সব সমস্যার সমাধান করে দেবো তার আগে একটু চা নাস্তা খেয়ে নেব না না আজ আর চা খাবো না সে কি তাই কি হয় নাকি আরেক দিন চায়ের সঙ্গে মিষ্টিও খাবো আসলে আজকে আপনার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি আমার কাছে আপনি প্রস্তাব নিয়ে এসেছেন কি প্রস্তাব বলুন তো জি মানে প্রস্তাব আপনার ছেলে ঐতিহ্যের সঙ্গে আমার মেয়ে রুবার বিয়ের প্রস্তাব কি বুঝতে পারছি না ঐতিহ্য এবং রুবা দুজন দুজনকে ভালোবাসে ওদের এই সম্পর্কটা অনেক দিনের আপনি নিশ্চয়ই ও কিন্তু ম্যাডাম আমি তো আমার বন্ধুর মেয়ে কনার সঙ্গে ঐতিহ্যর বিয়ে অলমোস্ট ফিক্স করে ফেলেছি দেখুন আনিস সাহেব অনেক সময় সন্তানের মনের মূল্য দিতে গিয়ে সন্তানের মঙ্গলের জন্য অনেক সিদ্ধান্ত পরিবর্তনও করতে হয় ম্যাডাম ঐতিহ্যকে পড়াতে পড়াতে আপনি দেখি ঐতিহ্যের বাবাকে পড়াতে শুরু করেছেন না এই প্রসঙ্গে যদি আপনি আর কথা বাড়ান তাহলে আমি ধরে নিতে বাধ্য হব যে আপনি আমার সম্পত্তির লোভে আপনার মেয়েকে ঐতিহ্যের পেছনে লেলিয়ে দিয়েছেন ভেরি সরি দেখুন আনিস স্যার আপনি একজন ব্যবসায়ী আর তাই আপনি সব কিছুকেই ব্যবসায়ের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চান আপনি আপনার জীবনের ধন সম্পদ বৈভব এসব দিয়ে মানবিক সম্পর্কগুলোকে কেনা বেচা করতে চান কিন্তু আমি একজন শিক্ষক আমি আমার মেয়েকে এরকম শিক্ষা দিতে পারি না আমি ঐতিহ্য এবং রুবার যে ভালোবাসার সম্পর্ক তাকে আমি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেছিলাম আর আজকে এখানে আমি কোনো ব্যবসায়ী পিতার কাছে আসিনি এসেছিলাম ঐতিহ্যের পিতার কাছে ভেবেছিলাম আপনি আমার মতোই আপনার সন্তানের ভালোবাসার মূল্য দিবেন কিন্তু এখন বুঝতে পারছি আমার ধারণা ভুল ছিল আমি ভুল করেছি আপনাকে যদি বিরক্ত করে থাকি সেজন্য আমি দুঃখিত আসি আসসালামু আলাইকুম তোমাকে এমন লাগছে কেন ঐতিহ্য বাবা কি বললো রুবা তোমাদের এই বিয়ে কোনোদিন হবে না তুমি ঐতিহ্যকে বলে যাও মা কেন এসব বলছো তুমি তো সব জানো হ্যাঁ জানি আর জানি বলেই বলছি তুমি জানো আজ ঐতিহ্যের বাবা আমাকে
অপমান করেছে? তোমাদের বিয়ে সে কোনোদিন মেনে নেবে না। সে তার কোন এক বন্ধুর মেয়েকে ঐতিহ্যের বউ করে বাড়িতে নিয়ে আসবে। মা, হ্যাঁ তুমি জানো সে আরো কি বলেছে? বলেছে আমি, এই আমি নাকি তার সম্পদের লোভে তোমাকে তার ছেলের পিছনে লেলিয়ে দিয়েছি। আমি এই অপমান কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না। শোনো, আমি ঠিক করেছি, আমি অন্য জায়গায় তোমার বিয়ে ঠিক করবো। মা, আমি ঐতিহ্যকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। দেখো রুবা, এতদিন আমি তোমার অনেক কথা শুনেছি, আর না, আজ থেকে তুমি আমার কথা শুনবে। আই এম সরি মা, আমি আমি তোমার মনের মূল্য দিতে পারবো না। আমি ঐতিহ্যকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। আমি চাই না ঐতিহ্য তুমি আমার কথার অবাধ্য হও, আর আমি আমার বন্ধুর কাছে ছোট হতে পারবো না। তুমি একটা কথা কেন বুঝতে পারছো না ঐতিহ্য, যে কনা ওর একমাত্র মেয়ে, ওর প্রচুর সম্পত্তি, তিনটে বাড়ি ঢাকায়, দেশের জমি আছে, বিয়ের পরে সমস্ত কিছুর মালিক তুমি হবে, তুমি। আমি এটা মিস করতে চাই না। বাবা, তুমি কি বলছো বাবা? তোমার মুখে এসব কথা মানায় না বাবা। ছেলেবেলা থেকে তুমি আমাকে শিক্ষা দিয়েছো, মানুষের জীবনে অর্থের প্রয়োজন আছে, তোমার অর্থটা অত্যন্ত ছোট। আমার সেই বাবা আজ এসব কি কথা বলছে? ম্যাডামকে আমি পাঠিয়েছিলাম, আমি চেয়েছিলাম সামাজিকভাবে সবকিছু সুন্দর মতো হোক, কিন্তু তুমি তাকে খুব অপমান করেছ বাবা। এটা এটা তোমার করা উচিত হয়নি বাবা। তুমি তোমার সিদ্ধান্তের পরিবর্তন করো। নেভার, কখনো না। ওকে বাবা, এই বাড়িতে থেকে আমি তোমাকে খাটো করে দেখতে পাবো না। আমি বলতে পারবো না যে আমার বাবা আমার সাথে প্রতারণা করেছে, এই জন্য আমি চলে যাচ্ছি বাবা। তোমার বাড়িতে তোমার বাড়িতে থেকে তোমার মিথ্যে অভিনয় আমি আর দেখবো না বাবা। তোমাকে ক্ষমা করে দিও। ঐতিহ্য, তুমি কোনোদিন আর এই বাড়িতে ঢুকতে পারবে না, এটা মনে রাখো। হ্যালো ঐতিহ্য, আমাকে এক্ষুনি তুমি এখান থেকে নিয়ে যাও, আমার আমার আর এখানে ভালো লাগছে না। রুবা, একটু ধৈর্য ধরো। মা খুব জেদ করছে, তোমার বাবার কথায় মা কষ্ট পেয়েছে, তাই মা জুবার ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে। তুমি এটা কি বলছো রুবা? আমিও মাকে বলে দিয়েছি আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। হ্যাঁ, তুমি ঠিক কাজটি করেছো। আমি দু একদিনের মধ্যে একটা কাজ খুঁজে নিয়ে বাসা নিয়ে তোমাকে নিয়ে আসবো। তুমি বিশ্বাস করো রুবা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ওকে ঠিক আছে, আমি রাখছি।
তুমি যে কি কাজ করো আমাকে তো বললে না, একদিন তো কাজেও নিয়ে গেলে না। দেখো নতুন চাকরি, কয়েকটা দিন যাক একটু গুছিয়ে নেই, তারপর একটা বাসা নিয়ে তো তোমাকে পার্মানেন্টলি নিয়ে যাবো। তুমি তো জানতে পারবে আমি কি কাজ করি, নিশ্চয় চুরি ডাকাতি কিছু করি না। রুবা ম্যাডাম কি আমার কথা কিছু জিজ্ঞেস করেন? না, আমি বলেছি তুমি একটা চাকরি পেয়েছ, দুই একদিনের ভিতরে একটা বাসা নিয়ে নেবে। ভালোই করেছ। ম্যাডাম কি বললেন? কিছু বলে না। ঐতিহ্য তোমার চোখে নিচে কালি পড়েছে কেন? ও শরীর খারাপ? না না, পরিশ্রম যাচ্ছে না, নতুন চাকরি তো বুঝো না, আমি তো আসলে আগে তো কাজ টাজ করিনি কখনো, এই জন্য। অনেক বেশি পরিশ্রম করছো না? করছি অনেক বেশি। তুমি আমাকে গুনে গুনে ছয়টি বার শুনবে, ছটি মাসের মধ্যে দেখবে যে আমি ঠিকই নিজের পায়ে দাঁড়িয়ে গেছি, তারপরে ঘটা করে বউ করে তোমাকে নিয়ে যাবো। ওকে, লাঞ্চ করছো? এই তো লাঞ্চ করছি, এটা তো মুড়ি। ও এখান থেকে গিয়ে আমরা লাঞ্চ করব, চলো আমি খাওয়াবো, চলো। সেটি আর হবে না, কারণ এখন আমি রুজি করি, এখন যতদিন লাঞ্চ করবে প্রতিদিনই আমি, আর বিয়ে করলে তো সংসারটা আমাকে চালাতে হবে না, এই জন্য চলো প্র্যাকটিসটা করে দেখি। ঠিক আছে, আগে খাবো না, আমি এখন তোমাকে তাকিয়ে তাকিয়ে দেখবো। আমাকে দেখবে তাকিয়ে তাকিয়ে? দেখো শুনলাম তোমার বাবা নাকি আমেরিকা চলে গেছেন। জি, বাবা চলে গেছেন, সবাইকে বলে গেছেন আমাকে যেন ওই বাড়িতে ঢুকতে না দেয়, আর ওনার সাথে আমি যেন আর যোগাযোগ করার চেষ্টা না করি। স্যাড। ম্যাডাম একটা কথা বলার জন্য এসেছি। হ্যাঁ বলো না। আমি রুবাকে এ মাসে আমার ঘরে নিয়ে যেতে চাই। দেখো ঐতিহ্য, তোমাদের সুখে আমার সুখ, দুঃখ এই যে তোমার বাবা, ঠিক আছে ওসব কথা ভেবে আর কি হবে। শোনো, তুমি কিন্তু আজ এখানে খেয়ে যাবে, ঠিক আছে? আমি টেবিলে খাবার দিই। ঠিক আছে। বাসা কোথায় নিয়েছ? বাসা বাসা নিয়েছি শান্তিবাগ। শান্তিবাগ? আচ্ছা কি কি কিনেছো? একটা খাট, খাট, একটা আলনা, আলনা, আর একটা কি যেন কিনেছি আর কিছু না। হাঁড়ি পাতিল কেন নেই? হাঁড়ি পাতিল তো খাবার দাবার কিনতেই হয়। শোনো, এত সময় মনে রাখতে পারো, তুমি গিয়ে সব যা যা প্রয়োজন কিনে নিও। অবশ্যই। বাসায় কত রুম? দুটো দুটো অসুবিধা নেই, একটা হলে আরো বেশি ভালো হতো।
বার দেখা, কেমন আছিস তুই? এই তো আছি, তুই কেমন আছিস? ভালো। আচ্ছা তুই কেমন মানুষ বলতো? বাসাটা চেঞ্জ করলি, আমাকে ঠিকানা দিলি না, ফোনে কোনো যোগাযোগ নেই। ফোন করবো আমি তোকে কিভাবে? তুই তো সিম চেঞ্জ করেছিস। তোকে যে কত মেসেজ কত ফোন আমি করেছি, এই মেসেজগুলো যে পড়বে সে ভাববে আমি একজন কবি ছিলাম। যাক শুনে খুশি হলাম, আমি তো ভেবেছিলাম তুই আমাকে একদমই ভুলে গেছিস। তোকে ভুলে যাব আমি? এটা আমার পক্ষে কুশিন কালে সম্ভব হবে না। আচ্ছা কবে আসবি আমার ওখানে? আচ্ছা তুই কি ডাক্তার হয়ে গেছিস না ডাক্তারি এখনো পড়ছিস? না এখনো পুরোপুরি ডাক্তার হইনি, ইন্টার্নি করছি। ও তার মানে তুই ডাক্তার হয়ে গেছিস, গুড, কংগ্রেচুলেশন। থ্যাঙ্কস। কবে আসবি সেটা বল। কবে না, এখন তো বলতে হয় সেই ইয়ার মতো, দেবদাসের মতো। দেবু বলেছিল দেখিস একদিন তোর কাছে আমি চলে আসবো চিকিৎসা নিতে। আমি তো কখনোই চাইনি তুই এরকম অসুস্থ হয়ে আমার এখানে আসিস। আচ্ছা কবিতা, তুই কি বলতে পারিস আমার ট্যাক্সি ক্যাবটা কোথায়? তোর ট্যাক্সি সেফ আছে, এটা নিয়ে তুই টেনশন করিস না। কবিতা, আমি বললাম না আমার ভাববার মতো অনেক কিছু আছে রে, তুই খুলে বলা দরকার। না আমি এখনই কিছু শুনছি না, আগে তুই সম্পূর্ণ সুস্থ হবি তারপর আমি সব শুনবো। আমি তো সুস্থই, তুই ইচ্ছে করলে কিন্তু আমাকে ছেড়ে দিতে পারিস। পারি না, স্যার তোকে আরো কিছু টেস্ট করে দিতে বলেছে। এনে এখানে কিছু কাপড় চোপড় আছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি ফাইলটা নিয়ে একটু স্যারের কাছে যাচ্ছি। আমার যাওয়া খুব জরুরি, তুই বুঝতে পারছিস না যে আমি না গেলে অনেক কিছু মেশা করে যাবে? তুই তো আমার কোনো কথা শুনছিস না। আচ্ছা তুই তো নিজেই বুঝতে পারছিস তোর শরীরের কি অবস্থা, এখন গা থেকে জ্বর সারেনি। হ্যাঁ ওই জ্বর সারছে না কেন রে? কাল সারা রাত জ্বর গেছে, একেবারে গাটা পুড়ে যাচ্ছিল। ইসে কবিতা,
জল সেরে যাবে, তুই চিন্তা করবি না। কিন্তু প্রশ্ন হলো এই যে ঐতিহ্য কেন ট্যাক্সি ড্রাইভারে জানবি না? ঐতিহ্য, আমি এখন এসব বিষয়ে কিছুই শুনতে চাচ্ছি না। আগে তুই সুস্থ হ, টেস্ট রেজাল্টগুলো আসুক, আমি স্যার আমরা ভালোভাবে দেখি, তারপর আমরা সিদ্ধান্ত। আজকে আসবে না টেস্ট রেজাল্ট? না আজ না, কাল আসবে। কাল আসবে? আচ্ছা কবিতা, করা যায় না আমি ধর এক জায়গায় যাবো আর আসবো? মোটেও না। হ্যালো স্যার, আমি কবিতা বলছিলাম। স্যার পুটগুলো কিরে, শরীর খারাপ লাগছে নাকি? হাসপাতালে থাকতে হবে, তার মানে রিপোর্টটা তোরা দেখেছিস? হ্যাঁ দেখেছি। আমার রিপোর্ট কি এসেছে? রিপোর্ট ভালো, ভালো। এই ভালোটা বলতে, তোর গলা শুকিয়ে যাচ্ছে কেন? গলা শুকিয়ে যাচ্ছে মানে, বললাম তো রিপোর্ট ভালো আছে। আচ্ছা মন্দটুকু বলতো কবিতা, আমার সমস্যাটা কোথায়? কিডনিতে নাকি লিভারে? লিভারে সামান্য একটা সমস্যা, ওটা চিকিৎসা নিলে ঠিক হয়ে যাবে। লিভার সিরোসিস? না না, তুই যেমন করে ভাবছিস ওরকম কিছু না। পরে হয়তো আমার এই কথাগুলো শোনবার সময় তুই পাবি না। বল, আমি শুনব। বাবার সাথে অভিমান করে বাড়ি থেকে চলে এসেছিলাম। বাবার সাথে তোর এই অভিমানের কারণ কি? রুবাকে নিয়ে। রুবা? রুবাকে? ফোনটা কেন অফ রেখেছ? এখন রুবাকে ফোন করা ঠিক হবে না রে। কেন ঐতিহ্য? তোকে তো বললাম এ মাসের 21 তারিখে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। আমাদের তো স্বপ্ন ছিল ছোট একটা ঘর বাঁধবো। সেই ঘরটাকে সাজানোর জন্য দিন রাত 24 ঘন্টা আমি পরিশ্রম করছিলাম, কিন্তু কিন্তু পারলাম না রে। আমি তো চলে যাচ্ছি, যাওয়ার পূর্বে আমি প্র্যাকটিক্যাল হতে চাই। আচ্ছা এই সত্যটা রুবাকে জানালে সমস্যাটা কোথায়? রুবা এমন মেয়ে, সব জেনে সে আমাকে বিয়ে করতে চাইবে, তাই আমি চাই না এই সামান্য কয়েকদিনের জন্য, সামান্য সময়ের জন্য রুবা আমার কাছে আসুক, রুবার জীবনটাকে নষ্ট করুক। আমি একটু প্ল্যান করতে চাই। কবিতা তুই কি আমাকে সাহায্য করবি? বল।
ঐতিহ্য এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে কত খুঁজেছি, ফোনটা কেন অফ ছিল তুমি জানো না, তোমাকে না পেলে। আচ্ছা ঠিক আছে, চলো মার সাথে দেখা করবো, চলো চলো। আপনি কে? আমি ঐতিহ্যের স্ত্রী। মানে ঐতিহ্য উনি কি বলছে? হ্যাঁ ঠিকই বলেছে, দেখো আমি হঠাৎ করে বিয়েটা করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার তোমার কি আমার আর আমার ভালোবাসার কথা একবারও মনে হলো না? দেখো যাওয়ার হয়ে গেছে, তুমি জুবার ভাইকে বিয়ে করে ফেলো। সেই পটটা তোমাকে দেখিয়ে দিতে হবে না। ছি ছি ছি, এখন আমার নিজের ভালোবাসার প্রতি করুণা হচ্ছে। শোনো তিছ, আমি তোমাকে কখনই ক্ষমা করব না। কখনই না। কি হয়েছে রুবা? মা আমি জুবার ভাইকে বিয়ে করব, তুমি বিয়ের ব্যবস্থা করো। কি বলছো সব? তুমি না এতদিন বলেছো ঐতিহ্য ছাড়া অন্য কাউকে বিয়ে করা তোমার পক্ষে সম্ভব না, হঠাৎ মত পরিবর্তন হলো কেন? বলেছিলাম তখন বলেছিলাম, কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার পছন্দ করা ছেলে কি বিয়ে করব। ঠিক আছে তা না হয় করবে, এখন আমাকে খুলে বলো কি হয়েছে। হ্যাঁ তোমাকে সব খুলে বলবো, কারণ জীবনটা আমার। স্যার আপনি যদি একটু কাইন্ডলি ওর পাশে কিছুক্ষণ থাকেন, আমার একটা জরুরি কাজ ছিল, আমি যাবো আর আসবো। ওকে যদি বলি আমি আপনার কাছে এসেছি,
কেন? নতুন করে কোনো সমস্যা বাঁধাতে এসেছেন? আপনি আমাকে ভুল বুঝে আছেন। কেন আপনাকে ভুল বুঝব? আপনি তো ঐতিহ্যের স্ত্রী, আপনাকে কি ভুল বোঝা যায়? দেখুন, আপনি আমার কাছ থেকে সব শুনলে আপনি আমাকেও ভুল বুঝবেন না, আর আপনার ঐতিহ্যকে ভুল বুঝে আপনিও কোনো কষ্ট পাবেন না। ভুল বোঝার আর কি আছে? যা হবার তা তো হয়েই গেছে। না, কিছুই শেষ হয়ে যায়নি, এখনো সময় আছে ভুলটা শুধরে নেওয়ার। কি বলছেন আপনি? আপনি জানেন আমি ঐতিহ্যের স্ত্রী, কিন্তু সত্যটা কি জানেন, আমি ওর স্ত্রী নই, আমি শুধুই ওর একজন বন্ধু। কেন? সেদিন তো ঐতিহ্য বলল আপনি তার স্ত্রী, তাছাড়া আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখকে তো অবিশ্বাস করতে পারি না। মিথ্যে, সব মিথ্যে। কি বলছেন আপনি? ও শুধুই আপনাকে ভালোবাসে, ও ওর দেহে একটা বড় অসুখ বয়ে বেড়াচ্ছে, আর সেটা কি জানে? লিভার সিরোসিস। আর এই অসুখের কথাই ও আপনাকে জানাতে চাইনি, সেজন্য আমাকে মিথ্যে ওর বউ সাজিয়ে আপনার সাথে অভিনয় করতে বলেছিল। কিন্তু কেন? ওর অসুখের কথা শুনলে আমি কি ওকে ফেলে আসতাম? সেটা যে ও জানে, আর জানে বলেই ও চায়নি ওর ক্ষণিকের দিনগুলো আপনার দীর্ঘ দিনগুলোর সাথে জড়িয়ে আপনার সুন্দর দিনগুলো নষ্ট করে দিক। কি বলছেন এসব? ঐতিহ্য এখন কোথায়? আপনি সেদিন ওর বাসা থেকে চলে আসার পরেই ও অসুস্থ হয়ে পড়ে, ওকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি যাব, প্লিজ আমাকে নিয়ে চলুন, যেভাবে পারি আমি ঐতিহ্যকে সুস্থ করে তুলব। আমার দুর্ভাগ্য কি জানেন, আমি আসলে ওকে এমন একটা সময় পেয়েছি, আমি একজন ডাক্তার হওয়া সত্ত্বেও ওর কোনো চিকিৎসা আমি করতে পারছি না। না, এমন কথা বলবেন না, প্লিজ চলুন, ওকে ভালো করে তুলুন, প্লিজ চলুন। রুবা, আমি আড়াল থেকে সব শুনেছি, জীবন একটা ছেলে খেলা নয়, তুমি কোথাও যেতে পারবে না, বসো এখানে। না মা, পৃথিবীর কোনো বাধাই আজকে আমি মানব না, আমাকে যেতেই হবে, আমাকে নিয়ে চলুন।